ঘরে ফিরল তিতাসরা, সোনার মেয়েদের ঘিরে উচ্ছ্বাস এলাকায়। বিমানবন্দরেই অভ্যর্থনা মন্ত্রী অরূপ বিশ্বাসের। ঋষিতাকে নিয়ে মেতে উঠল হাওড়ার বাল্টিকুড়ি। দেখুন, ঘরে ফিরল সোনার দুই মেয়ে। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটে বিশ্বজয় করে কলকাতায় নামলেন তিতাস সাধু এবং ঋষিতা বসু। কলকাতা বিমানবন্দরেই তাদের দুজনকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তাদের দুজনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এদিন। বিমানবন্দর থেকে সোজা হাওড়ার বাল্টিকুড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ঋষিতাদের গাড়ি। পরিবার এবং পাড়ার সকলেই তাকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বিমানবন্দরে তিতাসদের বরণ করে নেওয়ার পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এর থেকে আনন্দের, এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। আমাদের বাংলার চারজন, তিনজন প্লেয়ার, একজন বোলিং কোচ, তারা যেভাবে আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে ভারতবর্ষের জাতীয় পতাকাকে তুলে ধরেছে, তার জন্য আমরা বাংলার মানুষ হিসেবে, ভারতীয় হিসেবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমাদের ছোট ছোট মেয়েরা যেভাবে আজকে লড়াই করে আজকে চ্যাম্পিয়ন হয়েছে, এটা তাদের কাছে শেখার। আমার দৃঢ় বিশ্বাস ওদের আরও বেশি উজ্জ্বল ভবিষ্যৎ শুধু নয়, ওরা আগামী দিন সিনিয়র টিমে খেলবে, আবার ভারত মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে। দমদমের মাননীয় বিধায়ক অধ্যাপক দত্ত বসু এবং আহ্বায়ক শ্রী কবির পাল এক্স চেয়ারম্যান ইন কাউন্সিলের উদ্যোগে দমদমের সর্বপ্রিয় জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান হতে চলেছে 2-5 ফেব্রুয়ারি দমদম সেন্ট মেরি স্কুল মাঠে প্রত্যহ বিকেল 5টা থেকে রাত 10টা অবধি। এছাড়াও রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রের স্টল এবং গান ও সঙ্গীত শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের স্টল। সঙ্গীতপ্রেমী মানুষকে এই মেলায় আসার জন্য দমদম সঙ্গীত মেলার তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাই। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে চোখ ধাঁধানো বোলিং করেছেন তিতাস। তিনি ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। এদিন তিতাস বলেন, আমি তো শুধু নিজের পারফরম্যান্স করার জন্য নামিনি, আমি চেয়েছিলাম যে যতটা বেশি আমি কন্ট্রিবিউট করতে পারি টিমে জেতার জন্য। তারপর যে শেষ পর্যন্ত আমি প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে পেরেছি তার জন্য আমি খুব খুশি। এক সময় ছিল U-19 ওয়ার্ল্ড কাপ জিতলে, এরপরে লক্ষ্য, এরপর ধাপগুলো তুমি কিভাবে মোটিভেটেড করবে? পরের লক্ষ্য হবে IPL এবং তারপর হবে হচ্ছে আমাদের সিনিয়র টিম। তাহলে সাকসেসটা তুমি কাকে ডেডিকেট করতে চাও, তোমার এই সাফল্যটা পুরোটা? সাকসেস আমি সবাইকে ডেডিকেট করতে চাইবো যারা ছোটবেলা থেকে আমার সাথে প্র্যাকটিস করে এসেছে সবাই। হাওড়ার বাল্টিকুড়িতে ঋষিতা বসুকে ঘিরে এদিন কার্যত বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল তার পাড়ায়। ফুল ছড়িয়ে কপালে চন্দনের তিলক পরিয়ে ঋষিতাকে বরণ করা হয় এদিন। মিষ্টিমুখ করানোর পরেও যেন উৎসাহের খামতি নেই পাড়ার বাসিন্দাদের। কিরকম লাগছে? খুব স্পেশাল মনে হচ্ছে আমার নিজের থেকে। খুবই সবাই আমাকে এত ভালোবাসে, ছোটবেলা থেকে আমি পাড়ায় খেলি, সবাই আমাকে, সবার একই, সবার ছেলেদের সাথে আমি খেলেছি মোটামুটি সবকটা, তো খুবই ভালো লাগছে, খুবই স্পেশাল মনে হচ্ছে নিজেকে এখন আপাতত একদিনের জন্য। ফাইনাল ম্যাচে কোন পয়েন্ট অফ টাইমে তোমার মনে হলো ব্যস্ত তোমার হাতে গ্রুপে চলে? আফটার 6 ওভার যখন ওরা 18 রানে 3 উইকেট ছিল, তখনই আমরা বুঝতে পেরে গেছি যে আমরা 100 নিচে বা 80 নিচে ওদেরকে আটকে, কিন্তু যখন আমাদের কোচ আসেন ভিতরে ওদেরকে 70 রান করতে হবে, ওরা বাকি রান করে দিচ্ছে হবে নাই বা কেন। যে মেয়েকে পাড়ার ছেলেদের সঙ্গে সারাদিন বল পেটাতে দেখা যেত, সে এখন দেশের গর্ব। সোনার মেয়ে বঙ্গতনয়া হয়ে বাড়ি ফিরে এসেছে, কাজেই তাকে ঘিরে আনন্দের রোল ওঠা স্বাভাবিক। উইকেট কিপার ব্যাটারদের ঘিরে তাই গোটা পাড়ায় আনন্দের বাঁধ ভেঙেছে। বাড়ির সকলেই অত্যন্ত আনন্দিত মেয়ের এই সাফল্যে। বিশ্বকাপ জয়ের দিন থেকে বাড়ি এবং গোটা পাড়ায় আনন্দ উৎসব চলছে। কি করতে চাই এরপর ঋষিতা তাও এদিন জানায় সে। আমি শুরু করেছিলাম ওখানেই করতে থাকবো, আরো দেবাংশু স্যারের কাছেও আমি করতাম ব্যাটিং, ওখানেও ভালো লাগে, কিন্তু আমি এলাকার পরে দেবাংশু স্যারের কাছে গেছিলাম, ওটা ওই দুটো আমি কন্টিনিউ করতে চাই সবসময়। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার পর থেকে অসংখ্য সংবর্ধনায় তারা ভেসে চলেছেন। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার নিজে ঋষিতা তিতাসদের সশরীরে সংবর্ধনা দিয়েছেন, এমনকি ভবিষ্যতের স্বপ্নও সচিন তাদের দেখিয়ে গিয়েছেন। কিংবদন্তির কথায় মুগ্ধ হয়েছেন ঋষিতারা। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিতাসদেরকে জয়ের শুভেচ্ছা পাঠিয়েছেন। 5 লক্ষ টাকা করে বঙ্গতনাদের হাতে তুলে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট।
আজ বিকেল।